আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা আমার স্ক্রিন পারে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঈদুল আজহার উপলক্ষে কিভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইছি, তো আপনারা জানাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে দিব কিভাবে কিভাবে আপনারা এডিট করে নেবেন, সেই সম্পূর্ণ এডিটিংটা আমি আপনাদেরকে আজকে সেই প্রসেসটা একদম ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা, টেনশন করার কোনো কারণ নয়। ভুলবশত যদি আপনারা আমার ভিডিওতে স্কিপ এবং টেনে না দেখার প্ল্যান করতেছেন, তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা ফুল দেখে যান। তারপরে কি করেন, আপনারাও এরকম একটা ব্যানার শর্টকাটে এডিটিং করে নিতে পারবেন আপনার নিজের পিকচার দিয়ে। তো বন্ধুরা, ফেলবি ফাইলটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স, যা আপনারা চেক করে সেখান থেকে ফেলবি ফাইলটা নিয়ে নিতে পারবেন ডাউনলোড করে। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে যে কাজটা করা লাগবো, দুইটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে প্রয়োজন পড়া লাগবো ওইরকম ব্যানার এডিটিং করতে করার জন্য। তো প্রথমত আপনাদেরকে সেই অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়তে হবে ফটো রুম, তারপরে একটা অ্যাপ্লিকেশন আছে পিকজার ল্যাব। তো বন্ধুরা, সেই দুইটা অ্যাপ্লিকেশন কী করবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে কিন্তু আপনারা এরকম পিকচার এডিটিং করতে পারবেন। যাই হোক, আশা করছি চলে বুঝতে। তো সোজা আপনারা চলে যান পিকজার ল্যাবে ফাইলে। তো পিকজার ল্যাবে ফাইলে যাওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন এখানে আমার পিকটা এডিটিং করা আছে। তো বন্ধুরা, কী করবেন আপনাদেরকে এখানে পিকটা এডিট করতে হলে অবশ্যই আপনাদেরকে ওই আইকনে ক্লিক করতে হবে। ওই আইকনে ক্লিক করার পরে তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনাদেরকে পিএলবি ফাইলটা আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনাদেরকে যে কাজটা করা লাগবো, অবশ্যই আমার ছবিটা আপনাদেরকে কী করা লাগবো, আনলক করে ডিলিট করে দেওয়া লাগবো। তো বন্ধুরা, কী করবেন, আনলক করবেন, তারপরে ডিলিট করে দেবেন। ডিলিট করে কী করবেন, আপনারা আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে থ্রি ডট দেখতে পারতেছেন, আপনারা ওই আইকনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনাদেরকে একটা পিক অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আমি দেখতে পারতেছি আমার সেই পিকটা আমি অ্যাড করতেছি। আপনারা কী করবেন, আপনাদের পিকটা অ্যাড করবেন। তো অ্যাড করে কী করবেন, এখানে এনে রাখবেন। রাখার পরে কী করবেন, আপনাদেরকে আবারও ওই কোণায় ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করবেন। তো ভুলবশত ভিডিওটা যদি স্কিপ এবং ট্রেন ট্রেনে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন না। তো তাই জন্য বলতেছি আপনারা ভুলবশত স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা, আপনারা কী করবেন, সোজা পিকটাকে ধরবেন। তো হালকা ধরতে হবে, কাজ করতেছে না। সো তো বন্ধুরা, একদম ইজিলিভাবে কিন্তু আপনারা এডিট করতে পারবেন সেভাবে পিএলবি ফাইল দিয়ে। তো দেখতে পারতেছেন পিকচারটা লড়তেছে। তো বন্ধুরা, আপনার যেখানে ইচ্ছা ওইখানে ক্লিক করবেন। আর আপনাকে যদি মানে আপনি যেখানে ক্লিক করবেন ওইখানে আপনি কিন্তু আপনার নাম টাম সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন। একদম এ টু জেড কিন্তু আপনাদেরকে পিএলবি ফাইলে কিন্তু দেওয়া থাকবে। তো যাই হোক, আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।